আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, প্রতি ভিডিওতে আমরা নতুন নতুন পেশেন্ট নিয়ে আপনার আলোচনা করি, প্রত্যেকটা রোগ আপনাদের কাছে উপস্থাপন করি। দর্শক, আমার সাথে যিনি আছেন উনি আমাদের একজন পেশেন্ট এন্ড্রু ইউনুস। উনি যে সমস্যাটি নিয়ে আসছেন সেটা হয়েছিল পিএলআইডি 4 এবং 5 নাম্বার ডিস্কে ওনার ডিসপ্লাপ ছিল। আর ইতিমধ্যে সেটা আপনারা জানেন যে পিএলআইডি সমস্যার জন্য, রোগের জন্য বাংলাদেশে একদম অত্যাধুনিক চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি। তো আসলে সেই বিষয়ে আজকে আলোচনা করব। চলুন দর্শক, আমার সাথে যিনি আছেন ওনার সাথে পরিচয় হয়ে প্রথম থেকে আমরা জানি যে ওনার কী সমস্যা হয়েছিল আর কেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলেন। আসসালামু আলাইকুম। আপনার নামটা বলে একটু পরিচয়টা দিবেন, কোথা থেকে আসছেন? আমার নাম মোহাম্মদ ইউনুস, আমি ফেনী থেকে এসেছি, আমি একজন উমান ফাওয়াসি। আচ্ছা, আপনি বাইরে থাকেন? হ্যাঁ, বাইরে থাকি। আপনি ইতিমধ্যে স্যার জানেন যে আপনার সমস্যাটি পিএলআইডি ছিল, 4 এবং 5 নাম্বার ডিস্কের সমস্যা ছিল। হ্যাঁ, তো আমরা একটু প্রথম থেকে জানতে চাইবো যে মূল সমস্যাটা কি হয়েছিল আপনার। ওইটা আসলে আমি তো বাইরে থাকি, ওইখানে যখন কাজ করতেছিলাম হঠাৎ একদিন আমার কোমরে ব্যথা, এর ফলে ওইখান থেকে কিছু ট্রিটমেন্ট নিছি, ব্যথার কিছু ওষুধ নিছি, ওষুধগুলো খাওয়ার পরে ব্যথাটা মোটামুটি চলে যায় ওইখান থেকে। আচ্ছা, এরপরে 1 মাস কি 2 মাস পরে আমার পায়ে ব্যথাটা কোমর থেকে পায়ের দিকে চলে আসে, আসার পরে প্রচণ্ড ব্যথা, হাঁটার মতন ওই রকম শক্তি নেই। আপনি কি ভারী কোনো কাজ করতেন? হ্যাঁ, আমি ওইখানে ভারী কাজ করতাম, অনেক ভারী কাজ করছি। কত বছর আগে থেকে সেই সমস্যাটা শুরু হচ্ছে? এটা আমার আজকে 12 মাস থেকে 1 বছরের কাছাকাছি, মানে 1 বছর প্রায় হয়ে গেছে। হয়ে গেছে। প্রথম কি আপনি ওই যে ভারী কোনো কিছু আলগি দিয়ে বা মাথা উঠাইতে কি এমন কোনো? হ্যাঁ, ভারী আমি ওইখানে কাজ করি, তো বাইরে কাজ করি মূলত, ওইখানে ভারী কিছু তোলা লাগে, ওই কারণে ওইখান থেকে সমস্যাটা আর কি। আপনি যখন 1 বছর আগে অর্থাৎ আজ থেকে 12-13 মাস আগে আপনি ব্যথাটা পেয়েছেন, তখন কি কোনো ডক্টর দেখিয়েছিলেন? আমি ওইখানে তো বাইরে ডাক্তার দেখাইছি, তো ওরা বলছে এমনি কোমরে শুধু রগ আছে, ওইটা সাপ খেয়েছে বাস, ওরা এর পর আর কিছু বলে নাই। মানে আপনার মূল সমস্যাটা কি হয়েছে সেটা আমরা ডক্টর বলে দিতে পারতেছেন? ওইটা ওইখানে বলছে ফারা নাই, ওনারা বলছে ওইখানে ট্রিটমেন্ট নিতে হলে অনেক টাকা লাগে, অনেক টাকা দরকার, এর চাইতে ভালো দেশে বাংলাদেশে যায়। কতজন ডক্টর দেখিয়েছিলেন ওখানে? আমি ওইখানে 5 থেকে 4 জন এরকম দেখাইছি। এতজন ডক্টরের কাছে গিয়েছে ওইখানে, কিন্তু আপনি প্রপার ট্রিটমেন্টটা পাননি? পাইনি। কোনো ডক্টর আপনাকে বলে দেয়নি যে আপনার মূল সমস্যাটা কি, কি হয়েছে? ওইটা ওইখানে ওরা শুধু বলছে শুধু এখানে কোমরে যে রক্তটা আছে, নার্ভ যেটা আছে, ওইটা শুধু একটা সাপ খাইছে বাস, এটাই বলছে। আচ্ছা, আপনাকে তখন মেডিসিন লিখিয়ে দিছে, আপনি মেডিসিনগুলো চালিয়ে গেলেন? মেডিসিন চালাইছি, এরপরে ব্যথা তো মেডিসিনে যায় একটু, এরপরে আবার হয়, যতক্ষণ আমি মেডিসিন নিতেছি ততক্ষণ ব্যথা চলে যাইতেছে, মেডিসিনের টাইমও শেষ, ব্যথা আবার বন্ধ করে দিলে মেডিসিনটা আবার ওই সমস্যাটা দেখা দেয়। আচ্ছা, তখন আপনি দেশে চলে আসলেন? দেশে আসছি, দেশে আমি আগেও এসেছি, আরো 7 মাস আগে আসছি। আচ্ছা, দেশে এসে কি কোনো ডক্টর দেখিয়েছে? হ্যাঁ, দেশে আসছি, আসার পরে আমি ওইখানে এমআরআই করাইছি, এমআরআই করার পরে ডাক্তার দেখাইছি, তো ডাক্তার দেখানোর পরে ওরা বলতেছে আমার ডিস্ক প্রলাপের সমস্যা, সিএলআইডি L4 L5 S1 এর সমস্যা। এরপরে অনেক ডাক্তার দেখাইছি, মেডিসিন নিছি, সবাই বলছে অপারেশন, কারণ এই বয়সে অপারেশন সবাই বলতেছে অপারেশন করাইতে। আচ্ছা, তো আমি নিই নাই। এরপরে হঠাৎ একদিন ইউটিউবে দেখি স্যারের ভিডিওটা, ভিডিও করে দেখেছি। এরপরে আমি আবার এই 2 মাস আগে আবার চলে গেছি বাইরে, এরপরে ভিডিওটা দেখার পরে আবার আসছি দেশে, দেশে আসার পরে সোজা আপনাদের এখান থেকে ট্রিটমেন্ট নিতেছি আর কি। আপনি যখন আমাদের ভিডিওগুলো দেখতেন অর্থাৎ ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিওগুলো দেখে আপনার মনের ভিতরে ওই আশ্বাসটা তৈরি হলো যে আমার কাছে লাগতেছে যে আমি ওইখানে গেলে ইনশাআল্লাহ আমি 100% যদি না হয় 90% আমি ওইখানে ভালো হবো, ওই রকম আশা আছে, ওই আশাটা নিয়ে আসছি এখানে। আর যখন আপনি আমাদের ভিডিওগুলো দেখতেন স্যারের প্রতি ওই বিশ্বাসটা জন্ম হয়, আপনি সরাসরি চলে আসেন? আমি দেখছি স্যারের প্রতি বিশ্বাসটা আসছে, আমার কাছে লাগতেছে আমি আরও থেরাপি নিয়েছি কিন্তু এখানের মতন ওই রকম থেরাপিটা পাই নাই, ইনশাল্লাহ এখানে যদি আসে আরো এইচআইভি ডেঞ্জারাস রোগ নিয়েও যদি আসে কেউ ইনশাল্লাহ ভালো হবে, কারণ এখানে থেরাপিস্টে যেভাবে থেরাপিটা দেয় অন্য থেরাপি সেন্টারে ওই রকম থেরাপি পায় না, এটাই। আপনার বয়স তো একদম কম, এই বয়সে কিন্তু পিএলআইডি রোগে আক্রান্ত হতে আজ পর্যন্ত আমি দেখিনি, কারণ হচ্ছে এই বয়সে পিএলআইডি রোগে আক্রান্ত হওয়ার একদম রেয়ার। তো এরপরে আমি স্যারের সাথে দেখা করছি, শফিউল্লাহ প্রধান স্যারের সাথে, তো স্যারে বলছে যে এই বয়সে অপারেশন করার। যখন স্যারের কাছে আসলেন, স্যার আপনাকে যখন দেখলো, আপনার সবগুলো রিপোর্ট দেখলো, তখন স্যার আপনাকে কি বলেছে? স্যার বলছে এই এত অল্প বয়সে যদি অপারেশন করা হয় তাহলে তো পরবর্তীতে সমস্যা, তো স্যার বলছে সমস্যা নেই, অপারেশন করা লাগবে না, ইনশাল্লাহ তুমি এখানে আসো, ভর্তি হও, ইনশাল্লাহ তুমি সুস্থ হবে, অপারেশন বিহীন আমরা ট্রিটমেন্টটা করবো, সেই আশ্বাসটা স্যার আপনাকে দিয়েছে, তখন আপনি ভর্তি হয়ে গেলেন।
হ্যাঁ, তখন আমি ভর্তি হয়েছি, ইনশাল্লাহ এখন আমি সুস্থই আছি। আচ্ছা, আমরা সেটা জানতে চাইবো, সেটা হচ্ছে আপনি যখন ভর্তি হলেন ওই দিন থেকে আজ পর্যন্ত কতদিন? আজকে 14 দিন। আজকে 14 দিন, কতদিনের ভর্তি থাকার কথা বলেছে? আমাকে স্যার বলছিল 25 দিন থাকার কথা বলেছে। অর্থাৎ আপনি 14 দিনে মনে করতেছেন যে আপনি অনেকটা সুস্থ, এই জন্য বাসায় চলে যাচ্ছেন। চলে যাচ্ছি, আর মূলত ভাই আমরা বাইরে থেকে আসি, তো ফ্যামিলি আছে, একটু টাইম আছে, ফ্যামিলিকেও একটু সময় দিতে হবে। ওইটাই। আচ্ছা, আপনি দীর্ঘদিন পরে কিন্তু সুস্থতা অর্জন করলেন ইনশাআল্লাহ। এখন আপনি পুরোপুরি ইনশাআল্লাহ অনেকটা সুস্থ হয়ে গেছেন, সেই জায়গা থেকে আপনি দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, যে মূল সমস্যাটা ব্যাপারে বা আপনার সুস্থতার ব্যাপারে ওনাদেরকে একটা মেসেজ যদি দিতেন। যে ওনাদের কাছে এটাই বলা যে আপনারা যদি অপারেশনবিহীন কোনো ট্রিটমেন্ট চান, তাহলে ঢাকাতে আসেন, DPRC হসপিটালে আসেন, ডক্টর শফিউল্লাহ স্যার প্রধানের সাথে দেখা করেন। এরপর উনি যে এরকম ট্রিটমেন্টটা দেয় ফিজিওথেরাপির মাধ্যমে, ওইটা নেন, ইনশাল্লাহ আপনারা ভালো ফিল করবেন আর আপনাদের যে লাইফটা ওইটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, শুনতে পেলেন আমার সাথে যিনি আছেন এমডি ইউনুস, উনি ওনার বাসায় আপনাদেরকে বোঝাতে চেয়েছেন যে PLID এ ধরনের পেশেন্টের, অর্থাৎ এ ধরনের রোগ থেকে আপনি মুক্তি পেতে হলে অবশ্যই ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট নেওয়া সম্ভব, ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হওয়া সম্ভব, উনি এই ভাষাটুকু আপনাদেরকে বোঝাতে চেয়েছেন। তো দর্শক, আমি শুধু আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো, আপনারা এমডি ইউনুসের জায়গা থেকে ওনার কথাগুলি বিশ্বাস করে, ওনার কথাগুলি শুনে অবশ্যই আমি এতটুকুই আশ্বাস দিতে পারি যে আপনারা আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান সম্পর্কে জেনেছেন, ওনার ট্রিটমেন্ট সম্পর্কে জেনেছেন, ইতিমধ্যে আপনারা ভালো করেই ডক্টর শফিউল্লাহ প্রধান সম্পর্কে জানেন। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই একটা মেসেজ দিব, যদি PLID রোগ থেকে মুক্তি পেতে চান, এই রোগ থেকে নির্মূল হয়ে সুস্থতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই আপনার ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট নেওয়া সম্ভব, অবশ্যই DPRC-তে আসা সম্ভব। আপনি DPRC-তে এসে এ ধরনের ট্রিটমেন্ট থেকে ট্রিটমেন্ট নিয়ে এ ধরনের রোগের জন্য আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নেওয়ার ফলে আপনি সুস্থতা অর্জন করতে পারবেন। তো দর্শক, আজকের জন্য এখানেই আমরা শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।